আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ আগে প্রচণ্ড তাপমাত্রায় এই যে শার্ট ভিজে গেছে, কিন্তু এর মধ্যেও আমরা যে জমিতে আছি সেখানে রোদের তাপও তীব্র নাই, আবার বৃষ্টিপাতও নাই। আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসের 1 তারিখ আজকে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, লাল কালার হলুদ কালারের ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন। গাছ স্টিল নাও এখনও দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এইটা বলছি, বাংলাদেশে পলি হাউসের মধ্যে ফার্মিং করেছেন আমাদের কিশোরগঞ্জ অঞ্চলের একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা, একজন উদ্যমী উদ্যোক্তা এখলাসউদ্দিন ভাই আমাদের সাথে আছেন। গভর্নমেন্টের পাওয়া একটি পলি হাউসে এগ্রোওয়ানের পরামর্শে এবং সার্বিক সহযোগিতায় তার এখন স্টিল নাও সেই ডিসেম্বর মাসে লাগানো ক্যাপসিকামের চারা রেড জেড এবং বাসাতা, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল, এই দুইটা জাতের ক্যাপসিকাম লাগিয়েছেন। বিক্রি হয়েছে ইতিপূর্বে 2 লাখ টাকার মতো, তাই তো? জি স্যার, 2 লাখ টাকার মতো বিক্রি হয়েছে ক্যাপসিকাম। জমির পরিমাণ শুনে অবাক হয়ে যাবেন, মাত্র 10 শতক। এই 10 শতক থেকে এখনও যা গাছে আছে এই মুহূর্তে তাতেও 30 থেকে 40 হাজার টাকার ক্যাপসিকাম আছে। বর্তমান বাজার মূল্য কি জানেন ক্যাপসিকাম কত? আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর আমি বলে দিচ্ছি বর্তমান ক্যাপসিকামের বাজার মূল্য হচ্ছে রেড এবং ইয়েলো 500 থেকে 600 টাকা কেজি খুচরা বাজারে, আর এইটা পাইকারি যাচ্ছে 400 থেকে 420 টাকা বা 430 টাকা। তাহলে এই মুহূর্তে তার প্রজেক্টে গাছে ফল রয়েছে, বাংলাদেশের মতো একটি জায়গায় হিট টেম্পারেচার বৃষ্টিপাত সব কিছু আছে, তার মধ্যেও দাঁড়িয়ে আছে এই দুইটা জাত। তো কিভাবে চাষ করা হলো, কেমন করে এই এখন পর্যন্ত টিকে আছেন, সবগুলো বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিও। সো আপনারা যারা পলি হাউস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন অথবা আধুনিক কৃষি নিয়ে ভাবতেছেন, কম টেকে কোনো ব্যবসা খুঁজতেছেন, তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে, শেষ পর্যন্ত থাকবেন। এই হচ্ছে নতুন একটি সবজি যা বিদেশি সবজি নামে পরিচিত। এটাকে আপনার কাছে দেখে মনে হতে পারে যে এটা কোনো আপেলের বাগান, আর আপেল গাছে সেই আপেলগুলো ঝুলতেছে। আমি বলছি ক্যাপসিকামের কথা, এখানে রেড এবং ওখানে ইয়েলো। বাংলাদেশের পলি হাউসে চাষ হচ্ছে এই বিদেশি সবজি ক্যাপসিকাম, আর এই যে বিদেশি সবজি যিনি চাষ করেছেন এখলাসউদ্দিন সবুজ ভাই, এগ্রোওয়ানের স্মার্ট উদ্যোক্তা। তো আমরা তার কাছ থেকে জানবো তার এই যে পলি হাউসের এই সাকসেস স্টোরি এবং বাংলাদেশে ক্যাপসিকামের সম্ভাবনা নিয়ে। তো যারা আমরা নতুন যুক্ত হয়েছি এই ভিডিওতে, আশা করি শেষ পর্যন্ত দেখব, একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে যাব। তো চলুন দর্শক, আমরা শুনি আমাদের সেই অভিজ্ঞ স্মার্ট উদ্যোক্তা এখলাসউদ্দিনের কাছ থেকে। আমি মোহাম্মদ এখলাসউদ্দিন সবুজ, গ্রাম নারায়ণডহর উপজেলা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ। আমি 2021 সনে এগ্রোওয়ানের ভিডিও দেখে স্মার্ট 1217 টমেটোর চাষ করি, ওইটার ফলন এবং ওইটার স্বাদ সব কিছু আমার এলাকার মানুষ সবাই আকৃষ্ট হয়। মানুষের এই উৎসাহ দেখে আমি কৃষিতে আকৃষ্ট হয়ে যাই। উপজেলা কৃষি অফিসার তখন আমাকে ওই টমেটোর সফলতা দেখে উনি আমাকে এই সারটা উপহার দেন। তার মধ্যে আমি দেখলাম যে ক্যাপসিকামটা যেহেতু দামি এবং আমার দেশে চলে এবং দেখলাম বাজারেও পাওয়া যায় শহরে, সেই জন্য আমি ক্যাপসিকামে আকৃষ্ট হইলাম। তখন আমার যে যার মাধ্যমে আমি পপুলার হইলাম বা জনপ্রিয় হইলাম এগ্রোওয়ানের সাথে যোগাযোগ করি যে আমার শেড নেটে অবশ্যই সর্বোচ্চ মানের সর্বোচ্চ জাতের ক্যাপসিকাম বা যাই হয় দিতে হবে। আমি কোনো জাত সিলেকশন করি নাই, কোনটা দিবে তাও বলি নাই, যে আমার শেড আছে আপনারা এটা ম্যানেজমেন্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা। তখন ওনার যে ওনার জনাব সামিউল সাহেব, উনি আমাকে বলল যে বাংলাদেশে একটা ক্যাপসিকাম হয় না যেটা শেড ছাড়া হয় না, ওইটা নেদারল্যান্ড কোম্পানির, আমরা এটা এইবার করতে চেষ্টা করতেছি, আপনি ওইটা করেন, ওইটার ডিমান্ড ভালো আছে। তখন উনি আমাকে দিল নেদারল্যান্ডের রিগজুয়ান কোম্পানির বাসাতা রেড জেড। আমি আর কোনো প্রশ্নই করি নাই, উনি যা যেভাবে বলছে ওইভাবেই আমি ওইটা ম্যানেজমেন্ট করে সার ম্যানেজমেন্ট মাটি ম্যানেজমেন্ট সব কিছু ওনার কথা মতে মালচিং দিয়েই করে ফেললাম। আমি আরও আকৃষ্ট হই, উনি যখন নেদারল্যান্ডের রিগজুয়ান কোম্পানির কথা বলে ওইখানে গুগলে যায় ওইটা আমি সার্চ দিই, সার্চে তাদের চাষাবাদ সব কিছু দেখি, আমার তার ফলগুলি খুব পছন্দ হয়। আচ্ছা আচ্ছা। যে আমার লাভ হবে লস হবে জানি না, আমি আনকমন কিছু করব, কারণ সবাই যদি লাভের আশাই করে তাহলে নতুন কিছু হবে না, আমি নতুন কিছু করতে চাই, লাভ হবে লস হবে আমি জানি না। রাইট। তারপর উনি পরামর্শ দিল, ওনার কীটনাশক স্পে শিডিউল সব কিছু আমি মেনটেন করলাম। করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যথেষ্ট
শুকরিয়া যে আমার মতো একজন লোক যে কখনো একটা লাউয়ের বীজ বপন করে নাই, বলেন ক্যাপসিকাম চাষ করবে এবং ক্যাপসিকাম ফলন আসবে। আমি মনে করছি যে এটি এইগুলি তো এরকমই হয়, এটা আমার মনে হয় খুব ভালো হয় নাই, মানে নিজের প্রতি নিজের কনফিডেন্স নাই, যেহেতু আমি কৃষক ছিলাম না। তারপর ওইটা যখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভিডিও করলো, সব কিছু দেয়া করলো, তখন আমি কিছুদিন আগে জানতে পারলাম বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আমি প্রথম কৃষক এবং প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছি। আমার নিজের কাছে খুব গর্ববোধ হইতেছে, আমার মনে হইতেছে যে মনে হয় আমি নোবেল প্রাইজ পেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ। এখন দাম জানেন কত? না স্যার, 450 টাকা কেজি। জি স্যার, আমি সর্বোচ্চ 350 টাকা। আপনি 350 টাকা কেজি পাইছেন, এখন বাজারে নিয়ে যান। এই যে এই ফলগুলো আছে, জি স্যার, আপনার গাছে ঝুলতেছে না এই ফলগুলো, এই ফলের রেট এখন 400 টাকার উপরে। জি স্যার। আর আপনারটা আরও ফ্রেশ, যেহেতু এখানে গাছ থেকে কাটেই নিয়ে যাবেন। জি স্যার। আর ইন্ডিয়ারটা কিন্তু এত ফ্রেশ না। জি স্যার। ওর ফ্রিজে ফ্রিজিং করে নিয়ে আসা, তাই না? জি স্যার। তার মানে দাম এখন আপনি বেশি পাবেন, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে যে সিজনে যে সময় আমাদের দেশে চাষ হচ্ছে অথবা সবাই আমরা যে সময় চাষ করতে পারতেছি, সেই সময় যেন বাহির থেকে এই প্রোডাক্টটা না ঢুকে। জি স্যার। আর যদি ঢুকে তাহলে বাংলাদেশের যা রেট তার 3x দামে যেন ঢুকে। জি স্যার, এই জন্য তাহলে আর কেউ ঢুকবে না, ঢুকাবে না, তাই না? মানে অর্থাৎ এলসি খরচ বা প্রোডাক্ট এই যে আনার যে প্রাইস, এইটা যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশেরটাই চলবে। দেখেন আপনি একটা ফলের শেপ কি। জি স্যার। হ্যাঁ, ব্লকি শেপ। এই কি ফলের শেপগুলো দেখেন, আপনি যেখানে রাখবেন সেখানে দাঁড়িয়ে থাকবে। দেখেন একটা গাছে, ওই গাছটা যদি ধরি 1, 2, 3, 4, 5 ফল, তার মানে 5 ফল মানে কি, ওইটা 1 কেজি ফল কিন্তু আছে গাছে। এই যে আপনি ওই গাছটা দেখেন না, আপনার গাছ, আপনার সাথে কথা বলতেছি আর ওই গাছটা দেখতেছি। জি স্যার। 1, 2, 3, 4, 5 5 ফল ওই একটা গাছে। জি স্যার। ওই ওই শেপগুলো দেখছেন, আর আসে উপরে স্যার। এবারে স্যার আমার ফলন যাগুলি আসছে 200 গ্রামের নিচে কোনোটাই না। 200 গ্রামের কোনোটাই না। এইটাও তাই, 200 গ্রামে এখন হবে। এটা তো ছোট হয়ে গেছে, এখন তো লাস্টে, এখন হিট টেম্পারেচার, এখন এই 220 গ্রাম আছে। আমি চেক করছি স্যার, 220 গ্রাম ওরকম হয়, 220-230। আসলে সঠিক ম্যানেজমেন্ট আর যদি মাটি ভালো হয় এবং জাত ভালো হয় তাহলে সেটার ফলন সর্বোচ্চই পাওয়া যায়। এই গাছটা 4 কেজি পর্যন্ত ফলন দেয়। আপনি 1 কেজি আছে গাছে, আরও কয় কেজি নিছেন, আরও 1 কেজি তো উঠেছেন। জি স্যার। ওঠানো হয়েছে না? জি স্যার। তাহলে 2 কেজি আরও এই গাছটাকে যদি আমরা টিকিয়ে রাখি, এই যে ফল দ্রুত হারভেস্ট করি, করলে আবার আর 1 কেজি ধরবে। প্রত্যেকটা চালানে মোটামুটি 1 কেজির একটু কম বেশি হয় প্রতি চালানে। এই গাছটিকে কয় মাস, আপনি কয় মাস টিকতেছে স্যার? আমি তো এই তো 5 মাস শেষ হইলো, 6 মাস শুরু। 6 মাস না? জি স্যার। এটা মোটামুটি 7 মাস 8 মাস পর্যন্ত টিকে, কিন্তু 6 মাস এটা মিনিমাম, এটা 6 মাস মিনিমাম। আমার 5 মাস হয়েছে আর 1 মাস। তাহলে 6 মাসে 2.5-3 কেজি ফলন পাওয়া যায়। যদি 7 মাস 8 মাস নিয়ে যায় তাহলে 4 কেজি পর্যন্ত হবে। জি স্যার। আপনি তো দেখতেই পাচ্ছেন নিজে যে এই গাছে ফল আর এখন গাছের অবস্থা। জি স্যার, উপরে ছোট ছোট ফল আছে এবং ফুলে ভরপুর। তো এই যদিও কিন্তু আপনি যত্ন ছেড়ে দিয়েছিলেন, কারণ আপনি জানেন না যে গাছ কয়দিন টিকবে। জি স্যার, যে ফল তো শেষই, আর কি করবে। কিন্তু এখন এই ফলটা উঠানোর পরে গাছের নতুন করে সার দিয়ে আমি যদি স্প্রে লাগিয়ে দিই তাহলে আবার গাছ যৌবন ধরে নেবে। আমাদের যে উদ্যোক্তা ফল বিক্রয়ের যে একটা সমস্যার কথা বললো, এক্সপোর্টের যে একটা কথা বললো, এই জায়গাতে এক্সপোর্টের জন্য লাগে কোয়ালিটি। জি স্যার। তো সেইটা যখন আমরা পলি হাউজে ইনশিওর করতেছি, জাত আমরা এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে আসতে পেরেছি, রেড জেড, পাসারেলা, বাসাতা, সো এগুলো হচ্ছে নেদারল্যান্ডের ভ্যারাইটি, রিকজন কোম্পানি। তো এইগুলো যখন আমরা দিতে পারতেছি, তখন এর যে ম্যানেজমেন্ট সেটাও কিন্তু আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। তো এখন ব্যারিয়ারটা কী? ব্যারিয়ার হচ্ছে যে আমরা উৎপাদন করার পরে একটা কমিউনিটি লাগবে। কমিউনিটিটা কী হচ্ছে, যে আমরা 20 জন বা 50 জন মিলে তৈরি করলাম, এইটা বিক্রয়ের যে ব্যবস্থাপনা, আমরা যেদিন প্রোডাকশান শুরু হবে ওই দিন যাতে আমরা বিক্রি আগেই করে ফেলতে পারি সুপার শপ বা বিভিন্ন জায়গাগুলোতে। তো সেই জায়গাতে আপনারা যখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কৃষক হয়, তখন এই কাজটা করা খুবই কঠিন। জি স্যার। আর কৃষক তো সহজ সরল মানুষ, যেখানে যায় সেখানে ঠকায় দেয়। তো আমরা চেষ্টা করতেছি এগ্রোওয়ান বাজার নামে আমাদের একটা অ্যাপস ডেভেলপ করা হচ্ছে, যে অ্যাপসের মাধ্যমে আপনার ওখানে পাইকার থাকবে, আপনি থাকবেন এবং আরও সব যারা খুচরা কনজিউমার তারাও থাকবে। ওখানে ছবি দিবেন, নাম্বার দিবেন, ওখান থেকে বিক্রি হওয়ার একটা প্রসেস। আরেকটা হচ্ছে আমরা সাপ্লাই চেইন তৈরি করতেছি, এই যে যখন কন্ট্রাক্ট গ্রোয়ার হবে
মানে আপনার সাথে আরও 10 জন বা 50 জন যখন হবে তখন এই প্রোডাক্টটা আমরা কিনে নিয়ে যেয়ে আপনাকে বিক্রয়ের জন্য সহযোগিতা করব। তো এইটা কিন্তু এগ্রোয়ান বাজার বা এগ্রোয়ান এই এই কাজটা শুরু করেছে। আমরা ক্যাপসিকামে এত পরিমাণ নিউট্রিশন লাগে, তো সেটাতে যদি মানে যেটাকে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট বা টাইকোডার্মা এই এই অর্গানিক ম্যাটেরিয়ালসগুলো যদি বেশি না থাকে অথবা খোল, এই ক্যাপসিকামে কিন্তু প্রতি 20 দিন পরপর খোল দেওয়া উচিত। হ্যাঁ, শতাংশে 1 কেজি বা 1.5 কেজি হারে যদি খোল দেওয়া যায় এই গাছ অলওয়েজ সুস্থ থাকবে। এবং সাথে হচ্ছে 15 দিন পরপর আপনার হচ্ছে পটাশ, একটু DAP, একটু ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ দিই তাহলে এই গাছ সবসময় জোয়ান থাকবে এবং সে ফল দিতেই থাকবে। স্যার, আমি তো প্রথমেই বলছি স্যার যে আমার পারিবারিক সমস্যার জন্য আমি ট্রেনিং করতে পারি নাই, কিন্তু আপনার ভিডিওটা আমি খুব মনোযোগ সহকারে দেখি। আচ্ছা আচ্ছা, খুবই মনোযোগ সহকারে দেখি, এতটুকু তো পদ্ধতি তো স্যার ভিডিও দেখেই, কিন্তু স্যার সুযোগ হইলে স্যার ট্রেনিং করব এবং আরও আধুনিক কিছু স্যার শিখাইবেন। এই পর্যন্ত মোটামুটি তো স্যার এইখানে করতে যাই প্র্যাকটিক্যালে যতটুকু অনেক কিছু জানতে পারছেন, জানছি সমস্যার সমাধান। কিন্তু স্যার একটা অভিজ্ঞতা হয়েছে, এখন আমার খরচ হবে 40% কম। হ্যাঁ শিওর। আর স্যার ফলন হবে 50% বেশি। রাইট, চমৎকার ব্যাপার। জি স্যার, খরচ হবে 40% কম, ফলন হবে 50% বেশি। জি স্যার, জাস্ট এটা জানার কারণে। জি স্যার, তাই না? আমি এটা ফেস করার কারণে, আর আমার ক্ষতি হবে না। চমৎকার যদি চায়। এভাবেই আমরা একজন সফল কৃষি উদ্যোক্তার কথাগুলো শুনলাম, কিন্তু শিখার অনেক কিছু আছে। বাংলাদেশে যারা আমরা অবহেলায় আমাদের সময় আমাদের শ্রম আমরা নষ্ট করছি, তাদের জন্য একটা বড় অনেক বড় কর্মসংস্থানের সেক্টর হতে পারে এই পলি হাউস। এবং এই পলি হাউসের মাধ্যমেই আমরা এই বিদেশি সবজিগুলো চাষ করে আমাদের উচ্চ যে মূল্যের যে সবজিগুলো যেগুলো বাহির থেকে নিয়ে আসতে হয় সেগুলো চাহিদা কিন্তু মিটাতে পারি। তার মধ্যে হচ্ছে একটি অন্যতম ক্যাপসিকাম। এরপরেও কিন্তু আমরা লক্ষ্য করি যে আগাম যে টমেটোগুলো সেগুলো কিন্তু দেশের বাইরে থেকে আসে, রক মেলন কিন্তু দেশের বাইরে থেকে আসে বা মেলন, এই ফলগুলো কিন্তু আমরা এই পলি হাউসের মধ্যে চাষ করতে পারি। এবং এখান থেকে আমরা যারা শিক্ষিত মানুষ আছি একটু পুঁজি ইনভেস্ট করতে পারি, তারা কিন্তু এই বড় একটা বিজনেসের সেক্টরে নামতে পারি। সেই জায়গাতে প্রয়োজনীয় সহযোগিতা এবং সাপোর্ট এবং ট্রেনিং সহ যাবতীয় সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এগ্রো ওয়ান থাকবে আপনার সাথে। তো যারা আপনারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যদি মনে হয় যে এটা দেশের জন্য ভালো তাহলে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।